নমস্কার ফ্রম কিচেন ইউএস এর আরেকটা নতুন এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আপনাদের সাপোর্টের জন্য প্রথমেই জানিয়ে রাখি অনেক অনেক ধন্যবাদ। এভাবেই আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আর বেল বাটনটা যেন টিপতে ভুলবেন না। এবারে আপনাদের দেখাবো পোস্ত, একটা সিম্পল পোস্ত রান্না আপনাদের দেখাবো, আপনারা সেটা দেখবেন। এবং এরপরে ভিডিওর শেষে আপনাদের নিয়ে যাব ক্যালোওয়ে গার্ডেন, এখানে আমরা গিয়েছিলাম মেমোরিয়াল যেতে। সেখানে এত সুন্দর বাগান, বাটারফ্লাই গার্ডেন, এত দেখে আমরা মোহিত হয়েছি, ভাবলাম আপনাদের সামনে এটা শেয়ার না করে পারছি না, তাই আমরা আপনাদের সামনে ওটা হাজির করব। ঠিক আছে, চলুন এখন আমার মায়ের। নমস্কার, আমি কল্পনা ব্যানার্জি, আমি একজন গ্র্যান্ডমা। আমাদের চ্যানেল ফ্রম কিচেন ইউএস এর তরফ থেকে আপনাদের অনেক ধন্যবাদ জানাই, কারণ আপনারা আমাদের সঙ্গে আছেন প্রথম থেকে। আপনাদের শেয়ার, সাবস্ক্রাইব এবং কমেন্টের জন্য আমরা মানে মুগ্ধ, এবং আপনাদের সঙ্গে নিয়ে আমরা চলতে চাই। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। আমি এবারে যে জিনিসটা করব সেটা হচ্ছে পোস্ত। অনেকেই আমার কাছে এটা অনেকদিন ধরে ডিমান্ড করেছিলেন, একটা নর্মাল আলু পোস্ত দেখাতে। আমি সেই আলু পোস্তটাই এবার করেছি, কিন্তু একটু কালারফুল করেছি। কীভাবে করেছি সেটা আপনাদের দেখাচ্ছি। আর এই পোস্তটা রান্না হয়ে গেলে আমরা আপনাদের নিয়ে যাব, আমার মেয়ে বলল ক্যালাওয়ে গার্ডেনে মেমোরিয়াল দিয়েছিল, যে সমস্ত সোলজাররা দেশের জন্য প্রাণ দিয়েছিল তাদের স্মরণে এই দিনটা হয় মে মাসের ফোর্থ মানডেতে। ঠিক সেই সময় আমরা গিয়েছিলাম এবং নানা রকম জিনিস দেখেছি। প্রকৃতি তো ছিলই, অনেক রকমের লেক ছিল, গার্ডেন ছিল, তারপরে নানা রকমের নেচার স্টাডির ব্যবস্থা ছিল, বাটারফ্লাই ছিল, বাটারফ্লাই মিউজিয়াম ছিল, এবং খাবারও বন্দোবস্ত ছিল। যেখানে যাই সেখানে তো খাবার না থাকলে ভালো লাগে না, খাবারেরও বন্দোবস্ত ছিল। সমস্ত কিছু টুকরোই আপনাদের সঙ্গে এবার শেয়ার করব। আপনারা আমাদের সঙ্গে থাকুন এবং আমাদের সাবস্ক্রাইব করুন, কমেন্ট করুন এবং বেল বাটনটা অবশ্যই ক্লিক করবেন, তাহলে আমাদের সব কিছুই আপনাদের কাছে পৌঁছে যাবে। নমস্কার, আপনারা আসুন এবারে আমার সঙ্গে আমার কিচেনে। আমি আজকে পোস্ত করব। পোস্ত হিসাবে আলু পোস্তই বিখ্যাত, কিন্তু আজকে আমি ক্যাপসিকাম, আলু, পেঁয়াজ এইসব দিয়ে পোস্ত করব। পোস্তটা ভিজিয়ে রেখেছে আর কালো জিরা ফোড়ন দিয়েছি, নামাবার আগে জিরে ফোড়ন দেব। কালো জিরা আর শুকনো লঙ্কা ভাজছি আগে, কালো হয়ে গেছে শুকনো লঙ্কাটা, তেমন তেলটা তৈরি। আর একটু পেঁয়াজ ছিল, সেই পেঁয়াজটাও আমি পোস্ততে দিয়ে দিচ্ছি। আগে পেঁয়াজটা একটু ভেজে নিই, পেঁয়াজের কাঁচা কাঁচা গন্ধ ভালো লাগবে না, সেজন্য আগে পেঁয়াজটা একটু অল্প করে ভেজে নিয়ে কাঁচা গন্ধটাকে দূর করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, ব্রাউন করে ভাজবো না, তাহলে পেঁয়াজের স্বাদটা চলে যাবে। কাঁচা কাঁচা ভাতটা গেছে, এখন আমি আলুটা দিয়ে দেবো। আলুগুলো আমি ছোট ছোট করে কেটেছি। আলুটা একটু ভাজা ভাজা হলে আমি ক্যাপসিকামগুলো দিয়ে দেবো। সাধারণত ক্যাপসিকাম পোস্ততে খেতে দেখিনি, দেখলাম অনেক ক্যাপসিকাম আছে ঘরে, নষ্ট হয়ে যাবে। পোস্ত দিয়ে করলে সবই ভালো লাগে, অত ক্যাপসিকামও দিয়ে দেবো। এখন আলুটা একটু ভাজা হোক। আলু আমি নিয়েছি একটু বড় সাইজেরই, মিডিয়ামের থেকে বড়, তিনখানা ছোটো ছোটো করে কেটেছি। এখন এই আলুর মধ্যে আমি সল্ট দিয়ে দেবো 2 টিস্পুন। সল্টটা দিয়ে দিলে আলুটা তাড়াতাড়ি ভাজা হবে। ক্যাপসিকাম দিয়ে দিলাম, তিনটে দিয়েছি, দুটো অগ্রে, একটা লাল, একটা অরেঞ্জ, একটা হলুদ।
কালারগুলো হবে আর ক্যাপসিকাম তো খুব উপকারী, দেখতেও সুন্দর হবে, গতানুগতি হবে না, সেই জন্য ক্যাপসিকাম দিলাম। পোস্তটা আমার বাটা হয়ে গেছে, আর এখানে আমি একটু তেলে জিরে ভাজছি। প্রথমে আমি ফোড়ন দিয়েছিলাম কালো জিরে, শুকনো লঙ্কা কালো জিরে, আর নামাবার আগে আমি একটু জিরে ফোড়ন দিয়েছি, অর্থাৎ দুভাবে জিরে ফোড়ন ফোড়ন দিয়েছি, একটা কালো জিরে একটা জিরে, এতে টেস্টটা ভালো হবে। আর নামাবার আগে যদি ফোড়ন দেওয়া যায়, ফোড়নের গন্ধটা তখন খেতে যায়, খুব ভালো লাগে খেতে, এই সেই জন্য আমি জিরেটা ভাজতে দিয়েছি। এখন আমি ক্যাপসিকামটা একটু ভাজা হলে পোস্তটা দিয়ে দেবো। আর একটু ভাজা হবে ক্যাপসিকাম, আমি এতে হলুদ দেব না, কোনো মশলা দেব না, পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা একটু ঢেকে দিই, তাহলে হয়ে যাবে। আলু ক্যাপসিকাম সব ভাজা হয়ে গেছে, সুসিদ্ধ হয়ে গেছে, এখন আমি পোস্তটা দেব। এই যে পোস্তটা আমি বেটে রেখেছি, এই বাটি হাফ বাটি পোস্ত ছিল, জল দিয়ে বেটে তিন চারটে শুকনো লঙ্কা দিয়ে জল দিয়ে বেটে, বড় বাটিটা হাফ বাটি হলো, এটা আমি এখন ঢেলে দিচ্ছি। এর মধ্যে কোনো হলুদ টলুদ আমি দিইনি, পোস্তটা ঢেলে দিলাম। আমি এখন এই যে জিরেটা ভেজে রেখেছি সেটা আমি দিয়ে দিচ্ছি। পরে আমি জিরে ফোড়নটা দেওয়ার অর্থ হচ্ছে যে এই স্বাদটা গন্ধটা থেকে যাবে, যার ফলে পোস্তটা খেতে খুব ভালো লাগে। নামাবার আগে আমি একটু মাস্টার্ড অয়েল দিয়ে দেবো, এখন এটা একটু শুকো। আমি প্রথমে টু স্পুন আমি দিয়েছিলাম সল্ট, তারপরে আরও হাফ দিয়েছি পরিমাণটা দেখে, তাহলে 2.5 সল্ট দিলাম, আর 1/4 টিস্পুনের একটু মিষ্টি দিয়েছি ব্যালেন্স করার জন্য, নাহলে ভালো লাগে না, এটা দিলাম। এটা একটু শুকোবে, তখন আমি মাস্টার্ড অয়েল দিয়ে নামিয়ে দেব। গোটা গোটা লঙ্কা দিলাম, ভাঙলাম না, কারণ গোটা লঙ্কা দিতে আমি ভালোবাসি, কারণ এতে সুন্দর একটা রান্নার গন্ধ হয়। আমার পোস্তটা হয়ে গন্ধ হয় আমার পোস্তটা হয়ে গেছে, এখন আমি একটু মাস্টার্ড অয়েল দিচ্ছি। ব্যাস মাস্টার্ড অয়েলটা নেড়েই আর এটা হয়ে গেছে, বেশি নাড়বো না, আর বেশি ফ্লেমটা রাখবো না, এখন বন্ধ করে দিচ্ছি, ঢাকা দিয়ে দেবো। পোস্তটা খুব কালারফুল হলো, টেস্ট খুব ভালো হয়, ক্যাপসিকামে তো নিজস্ব একটা টেস্ট আছে, পোস্তর টেস্ট আছে। আমি এতে হলুদ দিইনি, কোনো মশলা দিইনি, আদা দিইনি, কিচ্ছু দিইনি, শুধু পোস্ত, কাঁচা লঙ্কা বাটা আর গোটা গোটা কাঁচা লঙ্কা, আর 2 বার ফোড়ন, প্রথমে ফোড়ন দিয়েছি কালো জিরে, নামাবার আগে ফোড়ন দিলাম জিরে। আপনারা এইভাবে করে দেখবেন, ভালো লাগবে। এই যে আমার পোস্ত হয়ে গেল আলু পোস্ত, তার মধ্যে আমি ক্যাপসিকাম দিয়েছি, শুকনো লঙ্কা গোটা কাঁচা লঙ্কা গোটা গোটা আছে, খুব কালারফুল দেখতে হয়েছে। আমার মেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে, কেমন হয়েছে পোস্ত বাম।
খুব ভালো হয়েছে মা। ক্যাপসিকাম দিয়েছি, খারাপ লাগছে না? ভালো হয়েছে, ভালো হয়েছে। হৈমন্ত এখন স্কুল থেকে এলো, একেবারে ভীষণ টায়ার্ড। ও স্কুল থেকে এসেই ওর ডিনার করে নেয় চারটের মধ্যে।